নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। এরকম অনেক ইউনিক বিজনেস আছে যেগুলো এখনো পর্যন্ত অনেক কম লোকে করে। যেহেতু অনেক কম লোকে করে, সেহেতু এর প্রতিযোগিতা অনেক কম থাকে, কম্পিটিশন অনেক কম থাকে। আর এরকম অনেক ব্যবসা আছে যেগুলো করে আজ মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে। সেরকমই একটি ব্যবসা ফার্নিচার ডিজাইন ব্যবসা। সাধারণত মোটামুটি একটা পালন কিনতে গেলেও বর্তমান সময়ে 60-70 হাজার টাকা খরচা হয়। কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন ওই পালংটাতে 5000 টাকার কাঠ থাকতে পারে, বেশি বেশি গেলেও 8-10 হাজার টাকার কাঠ। কিন্তু ওটাই আমরা কিনে নিয়ে আসছি বা অর্ডার দিচ্ছি 60-70 হাজার টাকায়। কেন? শুধুমাত্র ভালো ডিজাইনের জন্য বা একটু ভালো কাঠের জন্য। মানে এক কথায় ধরা যায়, যত ভালো ডিজাইন তত বেশি টাকা। কিন্তু বর্তমানে যে ডিজাইনগুলো করা হয়, সাধারণত সেই ডিজাইনগুলো মেশিন থেকে, মানে হাতের ডিজাইনের থেকে মেশিনের ডিজাইনের দামটা অনেক বেশি। সাধারণত চেয়ার, দরজা, পালঙ্ক এগুলোতে ডিজাইন করা হয়। আর মানুষ ভালো ডিজাইন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর সব থেকে বড় কথা হলো এই মেশিনগুলো সাধারণত দেখা যায় না। হয়তো কোথাও বড় বড় বাজার বা বড় বড় সিটিতে মেশিনগুলো সাধারণত দেখা যায়। আর আপনি যে কোনো একটি কাজ মোটামুটি 10-15 দিনেও করে আনতে পারবেন না, ওদের এতটা প্রেশার থাকে। আর এই মেশিনটার ক্যাপাসিটি এরকম, যদি এভারেস্টে দরজার হিসাবটা দিই তাহলে মোটামুটি ভাবে 50টা দরজা একদিনেই তৈরি করতে পারে বা একদিনই ডিজাইন করতে পারে। আপনি বুঝতে পারছেন, যদি এক একটা দরজার ডিজাইন করতে মাত্র 5000 টাকাও দেওয়া হয় বা এক একটা পালং ডিজাইন করতে মাত্র 5000 টাকাও দেওয়া হয়, তাহলে কত টাকা ওরা প্রতিদিন ইনকাম করছে। তাহলে আপনি বলতে পারবেন যে এত টাকা ইনকাম তাহলে মানুষ শুরু কেন করছে না। এ শুরু না করার পেছনে কিছু অসুবিধাও আছে, সেগুলো আমি ভিডিও শেষের দিকে বলবো। কিন্তু যারা অলরেডি ব্যবসাটা করছে ছোট থেকে ছোট পর্যায়েও, তারা কমসে কম 8-10 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করছে। তো আপনি যদি ভাবেন এই ব্যবসাটা আপনি কিভাবে শুরু করবেন বা এই ব্যবসাটি সম্পর্কে আপনি জানতে চান, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যে কোনো লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে নেবেন। চলুন শুরু করা যাক। তাহলে আপনি যে কার্ডটিকে ডিজাইন করবেন সে কার্ডটিকে প্রথমত মেশিনের সাথে সেট করে নিতে হবে। তো সাধারণত এটা সেট করা খুবই সহজ ব্যাপার। সেট করার পরে মেশিনটি স্টার্ট করে দিতে হবে। তো মেশিনটি কীরকম টাইম নেবে সেটা ডিপেন্ড করে আপনার নকশাটা কীরকম, মানে কোন ডিজাইনটা আপনি করতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে। এখানে গণেশ ভগবানের মূর্তি বানানো হচ্ছে, সেটা কীভাবে শুধুমাত্র 3D গ্রাফিক্স করেই কম্পিউটার সেট আপ করে এটা রেখে দেওয়া হয়েছে। এটা এক সাইড থেকে যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন সাধারণত কম্পিউটার বেস করা হয়, সেটাই করতে যাচ্ছেন। আর যদি আপনি নর্মাল ডিজাইন করেন তাহলে খুব দ্রুত করে দেবে, কিন্তু আপনি যদি এরকম ডিফিকাল্ট ডিজাইন করতে চান তাহলে একটু সময় লাগবে। এটা সাধারণত 3D গ্রাফিক্সের দ্বারা করা হচ্ছে। তো এছাড়া আমি অন্যান্য ডিজাইনগুলো আপনাকে দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনটা খুব দ্রুত, এরকম যদি ডিজাইন হয় তাহলে খুব দ্রুত মেশিনটা করে দিতে পারে। মোটামুটিভাবে নর্মাল ডিজাইন হলেও 1/2 ঘন্টার উপরে আপনার ডিজাইনটা করতে সময় লাগবে। আর একটু হার্ড ডিজাইন হলে ওর থেকেও বেশি সময় লাগবে, মানে আপনাকে শুধুমাত্র কম্পিউটারে সেট আপ করতে হবে বা এর সাথে যে রিমোট কন্ট্রোল থাকবে সেটাই আপনাকে সেট আপ করতে হবে। করার পরে আপনাকে শুধু দেখার কাজ, অন্য কোনো কাজ আপনাকে করতে হবে না। আপনি যদি এই ব্যবসাটি দ্রুত বড় করতে চান তাহলে আপনার আশেপাশে যে মিস্ত্রি, কাঠ মিস্ত্রিগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে অর্ডার নিতে পারেন। অবশ্যই সাইনবোর্ড আপনি লাগাবেন। এছাড়াও যদি আপনি চান তাহলে ডিজাইন, এরকম ডিজাইন করে আপনি শুধুমাত্র ডিজাইনগুলোই বাজারে বিক্রি করতে পারেন অন্য অন্য মিস্ত্রির সাথে। তো সবথেকে ভালো এটাই হবে যে অন্য অন্য মিস্ত্রি, যত মিস্ত্রির সাথে আপনি বেশি যোগাযোগ রাখতে পারবেন তত কাজটা আপনার বেশি থাকবে। আর যে নকশাটা করা হচ্ছে, আপনি হয়তো ভাবতে পারেন নকশাটা আপনি কোথায় পাবেন। যখন যেখান থেকে আপনি মেশিনটা কিনবেন সেখান থেকে এরকম হাজার প্রকারের নকশা আপনাকে দেওয়া হবে। তারপরও যদি আপনি চান যে কাস্টমারের চাহিদা অনুযায়ী কারোর ফটো বানানোর জন্য বা তার মন মতো ডিজাইন বানাতে, সেটাও আপনি সেট আপ করে খুব সহজে করতে পারবেন এটার মতো। এর অপারেটিংয়ের জন্য আপনাকে এরকম রিমোট দেওয়া হবে বা অন্যান্যভাবে অপারেট করা যায় সেটাও আপনাকে শিখিয়ে দেওয়া হবে। আর এর যে ট্রেনিংটা, পুরো আপনার বাড়িতে গিয়ে ট্রেনিংটা দিয়ে আসা হয়। তারপরে 1 বছরের ওয়ারেন্টি থাকে। এর ভিতরে বা এর বাইরেও যদি কোনো রকম কোনো সমস্যা হয় তা কোম্পানি গ্যারান্টিতে বাড়ি গিয়ে আপনার মেশিনটা সেট আপ বা ঠিক করে দেওয়া হয়। তাহলে আপনি দেখে নিয়েছেন এই মেশিনটা কীভাবে কাজ করে। এখন বলি এর দামটা কত পড়বে।
এই মেশিনটা কিনতে গেলে কমসে কম 4.5 লাখ টাকার দরকার, মানে এর স্টার্টিং 4.5 লাখ টাকা। এর থেকে ভালো মেশিন যদি আপনি কিনতে চান তাহলে মোটামুটি 15 লাখ টাকার মতো মেশিনটি আছে। যত ভালো মেশিন আপনি কিনতে যাবেন তত দামটা বেশি হবে। এখন বলি মেশিনটা আপনি কোথায় পাবেন। ইন্ডিয়াতে যারা আছে তারা ইন্ডিয়া মার্ট থেকে নিতে পারে, বা আমি ইন্ডিয়ার নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশনে, ওখানে কথা বলেও নিয়ে নিতে পারে। আর যারা বাংলাদেশে আছে তারা তাদের জন্য আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, ওখানে কল করে মেশিনটি আনিয়ে নিতে পারে। আর এখন বলি মেশিনটি চালাতে আপনাকে কত পরিমাণে খরচ হতে পারে। সাধারণত এই মেশিনটাতে একমাত্র বিদ্যুৎ বিল ছাড়া অন্য কোন রকম কোনো খরচ নাই। আর আপনি যদি কোনো লেবার রাখতে চান তার খরচ বা সেটুকুই খরচ, সাধারণত বিদ্যুৎ বিলটা খুব বেশি আসে না। আর এখন বলি এই ব্যবসাটা কি কি অসুবিধাগুলো আছে যে কারণে এর প্রতিযোগিতা অনেক কম আর সচরাচর মানুষ শুরু করতে পারে না। প্রথমত এই মেশিনটি কম টাকায় পাওয়া যায় না, মোটামুটি 4.5 লাখ টাকার পর থেকে আপনার মেশিনটি পাওয়া যাবে। আর যত ভালো মেশিন নেবেন তত বেশি টাকা। এত টাকা দিয়ে কোনো বিজনেস স্টার্ট সাধারণত মানুষ এই জন্য করতে চায় না। সাধারণত যে বিজনেসটার উপর তার নলেজ নাই সে বিজনেসটা থেকে মানুষ দূরেই থাকতে চায়। আর হয়তো বা যে মিস্ত্রিগুলো এই বিজনেসটি করতে চায় তাদের কাছে হয়তো বা এত পরিমাণে টাকা নাই ইনভেস্ট করার জন্য। আর এছাড়াও আরো একটি সমস্যা আছে যেটা অপারেটিং প্রবলেম, যেটা এই মেশিনটা আসলে সবার দ্বারা এত ইজি ভাবে ইউজ করা সম্ভব নয়, কারণ এখানে গ্রাফিক্স এর কাজ করতে হয়, ডিজাইন সেট আপ করতে হয়, এই জন্য সবাই এই বিজনেসটা করতে পারে না। সাধারণত যাদের মোটামুটি নলেজ আছে বা যারা শিখতে পারবে গ্রাফিক্স ডিজাইন বা এই মেশিনটা ঠিকঠাকভাবে চালাতে পারবে তারাই সাধারণত এই মেশিনটা নেওয়ার যোগ্য। আর সব থেকে শেষে বলি আমার ব্যক্তিগত ধারণা এই ব্যবসাটির উপরে, এই ব্যবসাটি খুবই একটি ভালো ব্যবসা অবশ্যই, কিন্তু এই ব্যবসাটা যদি আপনি শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাকে একবার আশপাশে খোঁজ নিয়ে দেখা উচিত যে এই মেশিনটা আপনার আশেপাশে কোথাও আছে কিনা। কারণ যদি আপনার আশেপাশে খুব কাছাকাছি মেশিনটা থাকে তাহলে আপনার প্রথম থেকে একজন কম্পিটিটর এসে যাচ্ছে যাকে কমপ্লিট আপনাকে করতে হবে। আর দ্বিতীয়ত এই মেশিনটায় কি পরিমাণে টাকা সে চার্জ করছে, কি পরিমাণে সাপ্লাই সে দিতে পারছে, সে কি মেশিনটা চালাচ্ছে, আর কি কি ডিজাইন সে করতে পারছে। তো যে কোনো ব্যবসা শুরু করার আগে সাধারণত তার সম্পর্কে জেনে নেওয়া ভালো, এই ব্যবসাটি আলাদা নয়। তা আপনি যদি এই ব্যবসাটি শুরু করতে পারেন তাহলে আপনি আমার ভিডিও ছাড়াও আপনি একবার যেখানে মেশিনটা আছে বা মেশিনটি চালাচ্ছে সেখানে গিয়ে ভালো করে খোঁজ নেওয়া প্রয়োজন আছে। তাহলে বন্ধুরা এই ব্যবসাটি যদি আপনি শুরু করতে চান তো অবশ্যই শুরু করতে পারেন। এর সত্ত্বেও যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে এই ব্যবসাটি সম্পর্কে তো অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। এই ভিডিওটি অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন যারা নিতান্ত একটি ভালো ব্যবসা করছে। আর আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।